নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই আজ এই ভিডিওতে একটা দুটো প্লেয়ারকে নিয়ে তোমাদের কিছু প্রশ্ন ছিল ট্রান্সফার রিলেটেড তো সেটা নিয়ে এই ভিডিওতে কিছুটা কথা বলে নেবো তো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের আইকনটি অন করে দেবে কারণ তাহলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে আর চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে তো চলো এবার যদি মেন টপিকে চলে আসা যায় তো তোমাদের দুদিন আগেই একটা ট্রান্সফার নিউজ সম্বন্ধে জানিয়ে দিয়েছিলাম যেটা ছিল এটিকে মোহন বাগান এবং উড়িষ্য এফসির মধ্যে একখানা ডিল যেখানে উড়িষ্য এফসি থেকে এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন মার্সিলোনো লেইতে এবং এটিকে মোহনবাগান থেকে উড়িষ্যি এফসিতে চলে যাচ্ছেন ব্র্যাডিন ইনভ্যান তো এই খবরটা তোমাদেরকে দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তো সেখানে তোমাদের মেনলি দুখানা প্রশ্ন ছিল তো অনেকেই মানে কিছু মানুষ প্রশ্ন করেছিলেন যে এই খবরের সত্যতা কতটা তো দেখো আমি যে খবরগুলো সম্বন্ধে শিওর থাকি সেগুলোই তোমাদেরকে জানাই আর যেগুলো নিয়ে সেরকম শিওর থাকি না সেগুলো তোমাদেরকে বলি অ্যাজ এ রিউমোর দেখতে তো তোমাদের বলেছিলাম যে এটা শিওর খবর এবং এখন যেটা আপডেট বেরিয়ে আসছে তো সেটা হচ্ছে মার্সিলোনো লেইতের এটিকে মোহন বাগানে আসা এবং ব্র্যাডেন ইনম্যানের আর কি উড়িষ্যেফ সুতে চলে যাওয়ার যে ট্রান্সফার নিউজটা ছিল সেটা এখন অফিসিয়ালি ডান হয়ে গেছে ইভেন মার্কাস মার্গুলাও কালকে টুইট করে জানিয়েছিল ব্যাপারটা এবং এর সঙ্গে তোমাদের যেটা আর একটা প্রশ্ন ছিল তো সেটা হচ্ছে মার্সিলোনো লেইতে তাহলে এটিকে মোহন বাগানের কবে থেকে অ্যাভেলেবেল থাকবে তো যেহেতু মার্সেলিনোর এটিকে মোহনবাগানে আসা আর ব্র্যাডেন ইনম্যানের আর কি উড়িষ্যে এফসিতে চলে যাওয়ার ডিলটা হয়ে গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাই তোমরা ধরে নিতে পারো যে মার্সেলিনো লেইতে কিন্তু এখন এটিকে মোহনবাগানের প্লেয়ার আর ব্র্যাড ইনম্যান উড়িষ্যেফসির প্লেয়ার এই সিজনের শেষ পর্যন্ত ফলে মার্সেলিনো লইতে হয়তো অলরেডি এটিকে মোহনবাগানের ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন এবং যেটা এটিকে মোহনবাগানের নেক্সট ম্যাচ অর্থাৎ কেরালা বাস্টার্স এফসির এগেনস্টে থার্টি ফার্স্ট জানুয়ারি এটিকে মোহনবাগান যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটা থেকেই কিন্তু মার্সিলোনো লইতে এটিকে কে হয়ে অ্যাভেলেবেল থাকছেন এবং এবং যদি কোচ আবাস চান তো মার্সিলোনাল কিন্তু কেরালা বাস্টার্স এফসির এগেনস্টে থার্টি ফার্স্ট জানুয়ারি এটিকে মোহনবাগানের জার্সি গায়ে নেবে পড়বেন মানে যারা জিজ্ঞেস করছিলো যে মার্সিলোনো লইতে এটিকেমোহন মোহন হয়ে কবে থেকে খেলবে অর্থাৎ যেটা নেক্সট ম্যাচ কেরালার এগেনস্টে সেই ম্যাচ থেকেই কিন্তু মার্সিলোনো লইতে এটিকে মোহন বাগান হয়ে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন এবার কোচের ওপর ডিপেন্ড করছে কোচ যদি তাকে খেলায় তো সেই ম্যাচ থেকেই কিন্তু সে খেলবে আর চান্সও আছে আমরা কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটার থেকেই আর কি মার্সিলোনোকে এটিকে মোহন বাগানের জার্সি গায়ে দেখতে পাবো উল্টো দিকে ব্র্যাড ইনম্যানের কথা বললে সেও যেহেতু এখন উফ এফসির প্লেয়ার অর্থাৎ যেটা উড়িষ্যা এফসির নেক্সট ম্যাচ ফার্স্ট জানুয়ারি জামশেদপুর এফসির এগেনস্টে সেই ম্যাচ থেকে কিন্তু আমরা ব্র্যাড ইনম্যানকে উড়িষ্যি এফসি জার্সি গায়ে দেখতে পেতে পারি তো এটাই হচ্ছে আপাতত আপডেট মানে মার্সেলিনো কিন্তু এটিকে মোহনবাগানের নেক্সট ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন আর দেন যদি আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলা যায় যাকে নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তো সেটা হচ্ছে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে কবে থেকে খেলবে বা চেন্নাই এফসির জার্সি গায়ে আমরা ম্যানুয়েল লঞ্জারতে কবে থেকে দেখতে পাবো তো এটা অনেকের প্রশ্ন ছিল তো অ্যাকচুয়ালি যেহেতু ম্যানুয়েল ল্যাঞ্জারোতে স্পেন থেকে এসেছে তো তার কোয়ারেন্টাইন পিরিয়ড ছিল তো সে কোয়ারেন্টাইন পিরিয়ড এখন মোটামুটি বলতে পারো কমপ্লিট করে ফেলেছে এবং যেটা চেন্নাইন এফসির পরের ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদ এফসির এগেনস্টে সেই ম্যাচটাও থার্টি ফার্স্ট জানুয়ারি আছে তো হায়দ্রাবাদ এফসির এগেনস্টে যেটা চেন্নাইন এফসির ম্যাচ আছে সেই ম্যাচ থেকে কিন্তু ম্যানুয়েল ল্যাঞ্জারোতেও অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন অর্থাৎ যদি চেন্নাইনফসির কোচ চায় তো ম্যানুয়েল ল্যাঞ্জারো থেকেও কিন্তু আমরা থার্টি ফার্স্ট জানুয়ারি হায়দ্রাবাদ এফসির এগেনস্টে কিন্তু দেখতে পেতে পারি চেন্নাই জার্সি গায় তো এই দুটো আপডেট নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তো তোমাদের এই দুটো আপডেটে এই ভিডিওতে জানিয়ে দিলাম পরে আরও কিছু আপডেট আছে সেগুলো নিয়ে পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি তো এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলের প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও কারণ তাহলেই কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে আর চাইলে ইনস্টায় ফলো করতে পারো ইনস্টার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই